জামালপুর সদর উপজেলায় শ্বশুরের হামলায় জামাই সাংবাদিক আকাশ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গেল 27 আগস্ট শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার সর্দারপাড়া গ্রামের মন্টু মিয়ার মেয়ে মেরিনা আক্তারকে বিমানবন্দরে চাকুরিরত একটি ছেলের সাথে বিয়ে দেন দুলাভাই সাংবাদিক আকাশ। বিয়ে দেওয়ার পর থেকে মেরিনা আক্তার বেপরোয়াভাবে চলাফেরা করতে শুরু করে। এ বিষয়ে আকাশ শ্বশুরের কাছে অভিযোগ করেন, কিন্তু শ্বশুর শ্যালিকা, মেরিনার বড় ভাই খোকন তার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গেল 27 আগস্ট শনিবার দুপুরে শ্বশুর সহ আরও কয়েকজন দা লাঠি ও লোহার রড দিয়ে আকাশের বাসায় হামলা করে। হামলায় দৈনিক নবতান পত্রিকার স্টাফ রিপোর্টার ও SFTV-র জামালপুর সদর থানার প্রতিনিধি শেখ আকাশ, স্ত্রী শারমিন ও ছেলে শেখ সাওয়াত আহত হয়। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। একটা